হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মিসবাহ ইসমাম সিনান। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। গাইজ, আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপস দেখাবো যেটার সাহায্যে আপনার মোবাইলে ফ্রিতে টিভির মতো করে সংবাদ এবং নিউজ দেখতে পারবে। সেজন্য আপনাদেরকে প্রথমে যা করতে হবে সেটা হলো আপনাদেরকে প্রথমে আপনাদের মোবাইল থেকে প্লে স্টোর প্লে স্টোর দিতে হবে। আমার স্ক্রিনে প্লে স্টোর অ্যাপটি শো করছে না, যদি বাংলার কারণে আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন যে টফি, যদি সার্চ করলে আপনারা পেয়ে যাবেন টফি অ্যাপটি। তারপর আপনারা সেখান থেকে এই যে টফি অ্যাপটি ডাউনলোড করবেন, ডাবলই আসছে TOFFW, এই যে অ্যাপটি ডাউনলোড করে দিলে আপনারা প্রথমে এই স্ক্রিন শো করবে। তারপরে গাইজ আপনারা সাইন ইন করে নেবেন অ্যাকাউন্টটিতে। অ্যাকাউন্টটি সাইন ইন করার পর আপনাদের সামনে নাম্বার দিতে বলবে মোবাইল থেকে। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটি দিবেন এবং দেওয়ার পর আপনারা ওখানে সাইন ইন করবেন। সাইন ইন করলে আপনাদের সামনে সব কিছু শো হবে। আমার স্ক্রিনে শো করছে না, কিছু প্রবলেম মানে গাইজ। তারপর আপনারা দেখতে পাবেন কিছু সংবাদ এখানে, তাদের কিছু মুভি আপনারা আপনাদের ইচ্ছা মতো সেখান থেকে যেতে ইচ্ছা এটাও দেখতে পাবেন। আপনাদের এটিএম নিউজ, চ্যানেলাইট, মাই টিভি, এস টিভি সব সংবাদের চ্যানেলগুলি চলে আসবে, তাদের চ্যানেল চলে আসবে, সব সানিয়ার সব চ্যানেলে আপনাদের মোটামুটি চলে আসবে। আমি জায়গায় আপনারা অনেক সহজেই আপনাদের কাঙ্ক্ষিত মোবাইল থেকে ফ্রিতে টফি অ্যাপটি ডাউনলোড করে MB অথবা ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা কাঙ্ক্ষিত এই মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই গাইজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, তাড়াতাড়ি ভিডিও লাইক দিবেন।